আপনার তাহলে 71 সাল 71 এর এই পুরো 9 মাস আপনার কিভাবে কাটলো? পালাতে পালাতে একটা পাবলা গ্রামে একজন দারোগার বাসায় আমি আশ্রয় নিলাম। সেটা কবে পালালেন? যখন আমাকে চাকরিতে জয়েন দিল 16-14 ফেব্রুয়ারি, 7 এপ্রিল আমার সামনে 14 জনকে গুলি করে ব্রাশ ফায়ার করে মারা হলো। এই হত্যাকাণ্ড দেখার পরে আমরা ছুটতে ছুটতে পালাতে পালাতে এই বাসায় দুদিন বাসায় গোয়াল ঘরও থেকেছি। হ্যাঁ, যে আপনি নিগৃহীত হয়েছিলেন যে সময়টা, সেই সময়টা, সেটা আমি বলি, সময়টা হচ্ছে 15 এপ্রিল থেকে আমি 6 ডিসেম্বর পর্যন্ত কিষেন জুট মিলের জলাবদ্ধ কোয়ার্টারের মধ্যে আমি আবদ্ধ ছিলাম। তার মধ্যে এক মাস শুধু ওই দারোগা বাড়িতে ছিলাম, তারপরে জোর করে আমাকে বাই ফোর্স আমাকে কিষেন জুট মিলের কোয়ার্টারে আনা হয়। তারপর আপনি কাজে যোগ দেওয়ার পরেই বিপদে পড়লেন? হ্যাঁ, কাজে যোগ দিলাম, তার আগে থেকে বিপদে পড়ছিলাম, কারণ অফিসের গাড়ি আসছিল আমাকে, আমার আমি যেদিন জয়েন করলাম তার কয়েকদিনের মধ্যে আমাকে আর কি এই কোয়ার্টারে আসতে হলো। তার আগে বাইরে থেকে আমাকে গাড়ি দিয়ে আনা হতো, আমাকে গাড়ি পাঠিয়ে নিত কৃষ্ণ জুট মিলে কর্তৃপক্ষ। তো ওখানে আমার জেনারেল ম্যানেজার ছিলেন মিস্টার ফিদাই। হ্যাঁ, তো ঋণীদের যা সম্পর্কে যারা, ওরা খুব ভালো করে চিনতে, ছোটোবেলায় ওরা দেখেছে, ওর বাবার আন্ডারে আমি কাজ করতাম। তা আমি এখানে একা চাকরি করতাম, দোতলা বাড়ি থেকে তিনতলা থেকে আমি স্লটারিং ইয়ে দেখেছি, শিরচ্ছেদ যাকে বলে। আমি সেই জন্য এখন আমার কাছে আমাকে বলে আপনি এত সাহসী, অনেকেই প্রশ্ন করে বা এটা কোনো সাহস নেই, এত বড়ো মানে ডিজাস্টার দেখার পরে এত বড়ো মন, যার কোনো বিশেষণ তৈরি হয়েছে বলে আমি বলতে পারবো না। হ্যাঁ, তো তারপরে মন শক্ত হয়েছে কি না হয়েছে এটা কোনো ব্যাপার না। এই স্লটারিং, এই যে আমাদের বাঙালিদের যে হত্যা করা হতো, এটা মূলত কারা করতো? পাকিস্তানি আর্মিরা আমাদের মতো মেয়েদেরকে, জওয়ানরা এবং অফিসাররা খুঁজে নিয়ে আসতো, এবং খুঁজে প্রত্যেকটা এরকম জুট মিলের কিছু কিছু মেমনরা, এই আগাখানি সম্প্রদায়ের, আমি বলবো সরাসরি আগাখানি সম্প্রদায়ের এইসব, এরা তখন খুব মাথা উঁচু করে দাঁড়ানো, এবং তারাই সংগ্রাহক ছিল আমাদের মতো মানুষদের। তো আমাকে ঢুকিয়ে দিয়ে প্রথম দিনই ফিদাই সাহেব বললেন যে তোমাকে কিন্তু কমান্ডার গুলজারিন ডাকবে, গাড়ি পাঠিয়েছে। তখন আমি বুঝলাম স্যার আমাকে কেন, কী বলবো স্যার, বলি না তোমার নামে একটা হত্যাকাণ্ডর একটা ইয়ে আছে, দেখো কি আছে ওখানে জানি না। তো ওখানে গিয়ে দেখি যে যে হত্যাকাণ্ডের কথা বলছে সেই হত্যাকাণ্ডের দিন আমি রাস্তায় দাঁড়াইছিলাম, ওটা এনএসআই কী করে জেনেছে। আমি দাঁড়িয়েছিলাম, একটা ফোন করতে যাচ্ছিলাম একটা, তো ওটাতে শুরু হয় প্রথম, তখন ওই কমান্ডার গুলজারিনকে দেখেছিলাম, বয়সে হয়তো 50 ছাড়িয়েছে, আমার এখনকার সময় আমি বলতে পারি না, খুব বয়স মনে হয়েছিল তখন, এখন হলে হয়তো মনে হতো যে একটুকু হয়তো কম বয়স, তখন 50-55 মনে হয়েছিল, এত বড় সোনালি দাঁত, এত বড়। হাসলে ভয় লাগে, গম্ভীর হলে তো লাগেই, হাসলে আরও বেশি ভয় লাগে। এইসব মানুষদের আমি নির্যাতিত, আমি বিচার চাইবো না কেন, যুদ্ধ অপরাধীদের বিচার চাইবো না কেন, এবং সর্বোচ্চ শাস্তি তো চাইব। এই যে অপরাধ এই জাতির বিরুদ্ধে করা হয়েছে, আপনার বিরুদ্ধে করা হয়েছে, আপনার উপর করা হয়েছে, এটার জন্য তো আমরা মনে করি যে সারা পৃথিবীতে যত বিবেকবান মানুষ আছে সবার পক্ষ থেকেই দাবিটা ওঠা উচিত যে এই অপরাধের একটা বিচার হোক। এবং আজকে অনেকেই বলতে চান যে এত বছর আগের ঘটনা নিয়ে এত নাড়াচাড়া করার কি দরকার আছে, এমনকি পাকিস্তান বলে যে দেশটি আছে তারাও এই বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করতে চায় না বা কোনো কথাই বলতে চায় না। কিন্তু আমি মনে করি যে সারা পৃথিবী জুড়েই এটা নিয়ে কথা হওয়া উচিত। আজকে কম্বোডিয়ায় যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, আজকে বসনিয়া হার্জেগোভিনাতে হচ্ছে, সার্বিয়াতে হচ্ছে। আমি তো গেছি জাপানে 2000 সালে, আমাকে আইন সালিশ কেন্দ্র স্পন্সর করেছিলেন, হামিদা আপা সাথে ছিলেন। আমি জাপানের ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনালে ভায়োলেন্স এগেনস্ট উমেন একটা সেমিনারে যোগ দিয়েছিলাম,
সেখানে সারা বিশ্বের প্রথম মহাযুদ্ধের এর থেকে দ্বিতীয় মহাযুদ্ধের এরা নারীরা এসে 95 বছর 80 বছর 85 বছর সকলেই বিচার দাবি করেছে একইভাবে। আমিও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের পক্ষ থেকে বাংলায় সিগনেচার করে সেই বিচারটা দাবি করে এসেছি।